সব জায়গায় শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা চলছে রাজ্যে। কেউ কেউ বদনাম করতে প্রশ্নপত্র ফাঁস করতে চাইছে, ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে, আগামী 3-4 বছর তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে এই কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার ছিল মাধ্যমিকের গণিত পরীক্ষা, তার আগে শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। তাঁকে সামনে পেয়ে প্রণাম করার হিড়িক পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে। পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও। এদিন সকালে তারা প্রথমে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে যান, সেখান থেকে যান নেতাজি বালিকা বিদ্যালয়ে, শেষে যান ঘোঘমালী হাই স্কুলে। সব কেন্দ্রেই পরীক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। অপেক্ষারত অভিভাবকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রশ্নপত্র ফাঁস করার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীকে কঠোর শাস্তি দেওয়া হবে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হচ্ছে না, রাজ্যপালের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিটে গিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। উত্তর কলকাতা মিটিং এ এসেছি, ভাবলাম সকালবেলা ঘুরে যাই। গৌতমকে বললাম একটা স্কুলে যেতে চাই, চলে আসবো। হাকিমপাড়া বালিকা বিদ্যালয়, আরো দুটো স্কুলে যাব, অভিভাবকদের সঙ্গে মিট করব। ছাত্রীদের সঙ্গে কথা বলছি যে তারা কোশ্চেন টোশ্চেন নিয়ে তাদের কোনো ঠিক আছে কিনা, কোনো অভাব অভিযোগ আছে কিনা। এই এখন পর্যন্ত সেই ধরনের কোনো অভাব অভিযোগ তো এখনো পর্যন্ত কলকাতাতেও শুনিনি, এখানে এসছি এখানেও শুনছি। একটা বিষয় যেটা হচ্ছে যে প্রত্যেকবার একটা অস্বস্তি বিষয় আসছে যে মালদা থেকে পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস হচ্ছে। প্রশ্ন ফাঁস মানে আর প্রশ্ন হোয়াটসঅ্যাপ দেওয়া, না না সেটা নয়, মালদা থেকেই হচ্ছে এরকম। অন্য কোনো কারণ আছে? না না, আমি কোনো জেলাকে নির্দিষ্ট করছি না, যারা করে তারা জেলাকে ভিত্তি করে করে না, তাদের অভ্যাস। কঠোরতম শাস্তি হবে, আমি তো 2-3 বার বললাম। যে ছাত্র বা ছাত্রী ধরা পড়বে তার আর পরীক্ষা 3-4 বছর দেওয়ার দরকার। যা পরিষদের আইন আছে তাই মোকাবেলা করা হবে। তো ওভারঅল 99.99% পরীক্ষা ঠিকই আছে, 2-1টা লোক বদমাইশি করছে, আমি আশা করি এরপর থেকে আর হবে না। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প। উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।